সেই সময় নবদ্বীপের নিকটবর্তী শান্তিপুরে কমলাক্ষ ভট্টাচার্য নামক একজন জ্ঞানী ব্রাহ্মণ বাস করিতেন। শ্রীহট্ট জেলা তাঁহারও জন্মস্থান। শ্রীহট্ট তখন অতিশয় সমৃদ্ধিশালী ও বহু ব্রাহ্মণ বৈদ্য কায়স্থের বাসভূমি ছিল। শ্রীহট্টের অন্যতম রাজ্য লাউড় মুসলমান অধিকারভুক্ত হইলে সেখানকার বহু বিশিষ্ট ও পদস্থ ব্যক্তি দেশ ত্যাগ করিয়া গঙ্গা তীরবাসী হন। সেই সময় লাউড়ের রাজার সভাপণ্ডিত কমলাক্ষ ভট্টাচার্য শান্তিপুরে আসিয়া বাস করেন। মহাপণ্ডিত তত্ত্বজ্ঞ ভগবত ভক্ত কমলাক্ষ আচার্য শঙ্করের মতাবলম্বী অদ্বৈতবাদী ছিলেন। তিনি শঙ্কর প্রতিষ্ঠিত দশ নামে সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ভক্তাগ্রণী আচার্য শ্রীমৎ স্বামী মাধবেন্দ্র পুরীর নিকট দীক্ষা গ্রহণ করিয়া পরমেশ্বরের উপাসনা ও ধ্যান ভজনে কাল কাটাইতেন। ভোগ সুখ লাভের কামনায় নানা দেবদেবীর পূজা অর্চনা পরায়ণ তখনকার জনসমাজে জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ সর্বনিয়ন্তা এক অদ্বয় ভগবানের তত্ত্ব এবং মোক্ষলাভের জন্য তাহার উপাসনায় জীবের একমাত্র কর্তব্য বলিয়া প্রচার করার ফলে তিনি অদ্বৈতাচার্য নামে পরিচিত হইয়াছিলেন। তাহার ভক্তিমতি পত্নী সীতাদেবীও সর্বপ্রকারে পতির অনুগামিনী হইয়া তাহার সহধর্মিনী নাম সার্থক করিয়াছিলেন। ধর্মের দুরবস্থা এবং লোকের দুঃখে ব্যথিত হৃদয় আচার্য দেশের মঙ্গলের জন্য সর্বদা ভগবানের নিকট আকুল প্রার্থনা করিতেন। প্রার্থনাকালে মধ্যে মধ্যে ভাবাবিষ্ট আচার্যের গম্ভীর হুঙ্কার শুনিয়া মনে হইত যেন জীব জগতের উদ্ধার জন্য তিনি ভগবানকে আকর্ষণ করিতেছেন। অদ্বৈতাচার্য এবং জগন্নাথ মিশ্র উভয়ের মধ্যে খুব সৌহার্দ্য থাকায় শচীদেবী ও সীতাদেবীর মধ্যেও খুব ভালোবাসা জন্মিয়াছিল। সেই জন্য আচার্য দম্পতি মিশ্র পুত্র বিশ্বরূপকে অতিশয় স্নেহ করিতেন এবং জন্মগ্রহণের পর হইতেই নিমাইয়ের ওপরও উভয়ের স্নেহ ভালোবাসার সীমা ছিল না। মিশ্র পরিবার দরিদ্র ছিলেন, কিন্তু আচার্যের অবস্থা সচ্ছল ছিল। আচার্য পত্নী প্রাণে নিমাইকে বস্ত্র অলঙ্কার উপহার দিতে ত্রুটি করিতেন না। সুযোগ পাইলেই তাহারা তাহাকে উত্তম রূপে খাওয়াইয়া পড়াইয়া সাজাইয়া পরমানন্দ লাভ করিতেন। অদ্বৈতাচার্যের নবদ্বীপেও একটি বাসস্থান ছিল, মধ্যে মধ্যে আসিয়া সেখানে অবস্থান করিতেন। দেশে তখন প্রকৃত জ্ঞানী ভগবত ভক্ত অতি বিরল, অতি অল্প সংখ্যক ব্যক্তি ভগবানের চিন্তা ও উপাসনা করিতেন। নবদ্বীপের মতো স্থানেও ঐরূপ সজ্জনের সংখ্যা অতি অল্পই ছিল এবং সমাজের অধিপতি বিষয়ী লোকের অশ্রদ্ধা অবজ্ঞা ও নির্যাতনের ভয় তাহারা অতি সংগোপনে একান্তে আপনার ভাবে বাস করিতেন। আচার্য অদ্বৈত নবদ্বীপে আসিলে ওই সকল ভক্তগণের প্রাণ আনন্দে নাচিয়া উঠিত। তাহারা আচার্যের সহিত মিলিত হইয়া ভগবত প্রসঙ্গে দিন কাটাইতেন। ওই সকল ভক্তগণের মধ্যে শ্রীবাস আচার্য এবং তাহার সহোদরগণ মুকুন্দ মুরারী শ্রীধর পুণ্ডরীক বিদ্যানিধি প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য। নিমাইয়ের দাদা বিশ্বরূপের স্বভাব চরিত্র ও বিদ্যাবুদ্ধির বিষয়ে আমরা পূর্বে উল্লেখ করিয়াছি। বিশ্বরূপ খুব মনোযোগের সহিত লেখাপড়া করিতেছিলেন এবং তাহার অন্তরে জ্ঞান সঞ্চার হইয়াছিল। তিনি পাণ্ডিত্য লাভের জন্য লালায়িত না হইয়া মানব জীবনের চরম সার্থকতা আত্মজ্ঞান লাভের জন্য আধ্যাত্মশাস্ত্র অধ্যয়নে তৎপর হইয়াছিলেন। আচার্য অদ্বৈত নবদ্বীপে আসিয়া ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গে যখন কাল কাটাইতেন তখন বিশ্বরূপও তাহাদের সঙ্গে যোগ দিতে আরম্ভ করিলেন এবং ক্রমে উহাতে অধিকতর আকৃষ্ট হওয়ায় অধিকাংশ সময়ই তাহা সেখানে কাটিতে লাগিল। এক একদিন তথা হইতে ফিরিতে বিশ্বরূপের বেশি দেরি হইলে শচীদেবী দাদাকে খাইবার জন্য ডাকিয়ে আনিতে নিমাইকে পাঠাইতেন। আবার নিমাইও কখনো কখনো স্বেচ্ছায় দাদার সঙ্গে অদ্বৈত ভবনে উপস্থিত হইতেন। নিমাইকে পাইলে আচার্য ভক্তগণের হৃদয় আপনা হইতেই উল্লসিত হইয়া উঠিত, তাহাদের আনন্দের সীমা থাকিত না। তাহারা অনিমেষ লোচনে বালকের ভাবপূর্ণ উজ্জ্বল মুখমণ্ডলের দিকে চাহিয়া এক অনির্বচনীয় সুখে নিমগ্ন হইতেন। জ্ঞানী আচার্য বিস্মিত হইয়া ভাবিতেন, নিমাইকে দেখিলেই তাহার মন কেন এমন হয়।
তিনি বুঝিতে পারিতেন না কেন নিমাইকে বারবার কোলে করিতে ইচ্ছা করে। নিমাই দাদার হাত ধরিয়া টানিয়া গৃহাভিমুখে চলিতেন, আর ভক্তগণ সঙ্গে আচার্য এক দৃষ্টে পথপানে তাহার দিকে চাহিয়া থাকিতেন, যতক্ষণ দেখা যায় দৃষ্টি ফিরাইতে পারিতেন না। চতুর বালকও তাহাদের মন বুঝিয়াই যেন মধ্যে মধ্যে মুখ ফিরাইয়া তাহাদের দিকে চাহিয়া হাসিতেন। নিমাইয়ের বয়স এখন 8 বৎসর, বিশ্বরূপ 16 অতিক্রম করিয়াছেন। জগন্নাথ বিশ্বরূপের বিবাহ দিতে উদ্যোগী হইয়া পাত্রীর অনুসন্ধান করিতে লাগিলেন। কৈশোর অতিক্রম করিয়া যৌবনে পদার্পণ করিতে না করিতেই বিশ্বরূপের অন্তরে বৈরাগ্যের উদয় হইয়াছিল। তিনি অনিত্য ত্রিতাপপূর্ণ সংসারের অসারতা সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করিয়াছিলেন। মায়ামোহের শৃঙ্খল ছেদন করিয়া ভগবানের পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করিবার জন্য তাহার মন ব্যাকুল হইয়াছিল। এখন বিবাহের কথা ভীত হইয়া তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করিবার জন্য এক গভীর রাত্রে চিরকালের জন্য মাতা পিতা আত্মীয় স্বজনকে ত্যাগ করিয়া গৃহ হইতে পলায়ন করিলেন। বহু অনুসন্ধান করিয়াও তাহার খোঁজ খবর পাওয়া গেল না। গুণবান যোগ্য পুত্রের অভাবে মিশ্র দম্পতির শোকে মুহ্যমান হইলেও নিজেদের দুঃখ কষ্ট উপেক্ষা করিয়া পুত্রের অভীষ্ট সিদ্ধির জন্য কাতরভাবে ভগবানের নিকট প্রার্থনা করিতেন। পুত্র আবার ফিরিয়া আসে সংসারী হোক, এরূপ তাহারা কখনো কামনা করিতেন না। তাহাদের মহত্ব দেখিয়া লোকে বলিত, যেমন পিতামাতা তেমনই পুত্র। স্নেহশীল দাদার অভাবে নিমাই অতিশয় কাতর হইলেও শোকাকুল পিতামাতাকে সান্ত্বনা দিয়া বলিতেন, দাদা সন্ন্যাসী হইয়াছেন, আমি ঘরে থাকিয়া তোমাদের সেবা করিব। তিনি সন্ন্যাসী হওয়াতে ভালোই হইয়াছে, পিতৃকুল মাতৃকুল উদ্ধার হইবে। অল্পবয়স্ক বালকের মুখে গভীর জ্ঞানের কথা শুনিয়া তাহাদের বিস্ময়ের সীমা থাকিত না। শচীদেবী পুত্রকে বুকে ধরিয়া হৃদয় শীতল করিতেন, কিন্তু জগন্নাথের মনে হইত তাহার এই পুত্র সংসারে থাকিবে না। বিশ্বরূপের গৃহত্যাগের পর নিমাইয়ের স্বভাবের খুব পরিবর্তন হইয়া গেল। পূর্বের চাঞ্চল্য ও খেলাধুলা ত্যাগ করিয়া তিনি পড়াশোনায় বেশি মন দিলেন এবং পিতামাতার খুব অনুগত হইয়া অধিকাংশ সময় গৃহে তাহাদের নিকটেই অবস্থান করিতে লাগিলেন। কিছুদিন পরে 9ম বর্ষে জগন্নাথ নিমাইকে উপনয়ন দিয়া ব্রাহ্মণের ধর্ম সন্ধ্যা উপাসনা পূজা অর্চনাদি শিক্ষা দিতে লাগিলেন। প্রতিভা বলে বালক অতি অল্প সময়ে সুন্দররূপে সমস্ত আয়ত্ত করিতে লাগিল দেখিয়া পিতামাতার অন্তরও আনন্দে পরিপূর্ণ হইল। মেধাবী বালক মনোযোগের সহিত লেখাপড়া আরম্ভ করিয়া অতি অল্প দিনেই খুব উন্নতি লাভ করাতে সকলেই আনন্দিত হইলেন। কিন্তু জগন্নাথের মনে প্রবল আশঙ্কার উদয় হইল। স্নেহকাতর বৃদ্ধ ভাবিতে লাগলেন, পড়িয়া শুনিয়া নিমাইও বিশ্বরূপের ন্যায় গৃহত্যাগ করিবে না তো? নিমাইয়ের মুখ দেখিয়া তাহারা বাঁচিয়া আছেন, কাজেই নিমাইয়ের সন্ন্যাসের পথ বন্ধ করিবার জন্য সকলের আপত্তি অগ্রাহ্য করিয়া মিশ্র তাহার পাঠ বন্ধ করিয়া দিলেন। পাঠশালা ছাড়িতে নিমাই খুব অনিচ্ছা প্রকাশ করিলেও জগন্নাথ তাহাকে জোর করিয়া পড়া ছাড়াইলেন। নিমাইয়ের দুঃখ দেখিয়া শচীদেবীর অন্তরেও খুব কষ্ট হইল। বিশেষত মূর্খ হইয়া থাকিলে জীবন অতিশয় দুঃখে কাটিবে ভাবিয়া পুত্রের মঙ্গল কামনায় খুব চিন্তিতা হইলেন। বিশ্বরূপ গৃহত্যাগ করিবার পূর্বে মায়ের নিকট একখানা পুস্তক রাখিয়া বলিয়াছিলেন, নিমাই বড় হইয়া পড়িবে, পাছে সেই পুস্তক পড়িয়া নিমাইও সন্ন্যাসী হয় এই ভয়ে এখন শচীদেবী সেই পুস্তকখানা নষ্ট করিয়া ফেলিলেন। অদ্বৈতাচার্যের সংসর্গে বিশ্বরূপের মনে বৈরাগ্য সঞ্চার হইয়াছে ভাবিয়া শচীদেবী আচার্যের উপর অত্যন্ত বিরূপ হইয়াছিলেন। সময় সময়ে তিনি আচার্যের সম্বন্ধে স্বীয় মনোভাব প্রকাশ করিতেন এবং পাছে নিমাই আবার তাহার সংসর্গে সন্ন্যাসী হয় এই ভয়ে ভীত হইয়া নিমাইকে অদ্বৈতের নিকট যাইতা নিষেধ করিতেন। পাঠশালা ছাড়িয়া লেখাপড়া করিতে না পাইয়া নিমাই আবার খেলাধুলায় মত্ত হইলেন। দিনে দিনে তাহার চাঞ্চল্য বাড়িয়া উঠি চলিল। সমবয়সী বালকদের লইয়া দলবদ্ধ হইয়া নিমাই সারাদিন রাস্তায় ঘাটে হাটে মাঠে ঘুরিয়া বেড়ান, খেলা করেন। তাহার খেলার দৌড়াতে পাড়া প্রতিবেশী অস্থির হইয়া উঠিল। গঙ্গার ঘাটে তাহার
জল খেলার উৎপাতে লোকের স্নান আহ্নিক পূজা আর্চা করা দায় হইল। ঘাটের জল ঘোলা করেন, কেহ কিছু বলিলে গায়ে জল ছিটান, ডুব দিয়া পা ধরিয়া টানেন ইত্যাদি। সঙ্গীদের লইয়া আবার লোকের পূজা আর্চার সময় গণ্ডগোল বাঁধান, স্নান আনেকের বিকৃত অনুকরণ করিয়া ব্রাহ্মণ পণ্ডিতকে উপহাস করেন, লোকের পূজা নৈবেদ্য চুরি করিয়া খান, আবার স্ত্রী লোকের নিকট হইতে সুবিধা পাইলে কাড়িয়াও নেন। সুস্থ সুদৃঢ় দেহ বলিষ্ঠ বালককে লোকে সহজে ধরিতে পারে না, ছুটিয়া পালান, নহয় সাঁতার দিয়া গঙ্গা পার হন। আবার কেহ কখনো ধরিয়া ফেলিলে কাকুতি মিনতি করিয়া মুক্ত হন। লোকে উত্তপ্ত হইয়া মিশ্র দম্পতির নিকট অভিযোগ করিলে তাহারা অনুনয় করিয়া পুত্রের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করেন। এইভাবে দিন যায়। শচী জগন্নাথ পুত্রকে অনেক প্রকারে প্রবোধ দেন, কখনো বা ভয় দেখান, কিন্তু কিছুতেই কিছু হয় না। নিমাইয়ের চাঞ্চল্য খেলাধুলা বাড়িয়াই চলিল। শেষে শচীদেবী ও আত্মীয় স্বজন মিলিয়া জগন্নাথকে বুঝাইয়া নিমাইকে আবার পাঠশালায় পাঠাইলেন। সঙ্গে সঙ্গে লেখাপড়ায় পূর্বের ন্যায় মনোযোগ আসিয়া নিমাইয়ের স্বভাব পরিবর্তিত হইয়া গেল।